Hi everyone, welcome to our channel JPS World. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে কি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। আজকে ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে একদমই আসিনি। আজকে চলে এসেছি ট্রেন্ডিং টপিক, যেটা নন্দিনী দিদি, ফেমাস নন্দিনী দিদি, কিউট নন্দিনী দিদি, স্মার্ট নন্দিনী দিদি, তার সম্বন্ধে কিছু কথা তোমাদের সঙ্গে আলোচনা করতে। কারণ চারিদিকে এত পরিমাণ, হিউজ পরিমাণ নন্দিনী দিদিকে নিয়ে টানাটানি হ্যাচড়াহাচড়ি চলছে, মানে কি বলবো। মানছি নন্দিনী দিদি ফেমাস হয়েছে, একটা স্ট্রাগলের পথ দিয়ে উনি যাচ্ছেন, উনি চেষ্টা করছেন নিজের বাবা মার পাশে দাঁড়ানোর অ্যাজ এ ডটার। তো এটা তো একটা ভালো উদ্যোগ, এটা একটা ভালো কাজ, এটাকে আমাদের সম্মান জানানো উচিত। আর এটা থেকে অনেক কিছু আমাদের কিন্তু শেখা উচিত, যে কিভাবে পেন্ডেমিক সময় বাবা মার পাশে দাঁড়ানো উচিত। অনেকেই কিন্তু এই জিনিসটা করে না, বাট আজকালকার দিনে ছেলেমেয়েরা তো অনেকেই করে না, কিন্তু সেখানে নন্দিনী দিদি আজকে নিজের জব ছেড়ে বাবা মার পাশে দাঁড়িয়েছে, একটা পাইস হোটেল চালাচ্ছে। এটা অনেক বড় কিন্তু একটা ব্যাপার, এটা সহজ ব্যাপার নয়, সহজেই অনেকেই পারে না। অনেক ব্লগার আছে, বিশেষ করে ফুড ব্লগাররা তো তাকে একদম ঘিরে ধরেছে, একদম নেকড়ে বাঘের মতো ঘিরে ধরেছে। প্রায় প্রত্যেক দিনই ইউটিউব খুললেই ইউটিউবের হোম পেজে নানা রকম স্মার্ট দিদি, কিউট দিদি, বিভিন্ন রকম থাম্বনেলস, বিভিন্ন রকম টাইটেলস দিয়ে নন্দিনী দিদির ভিডিও প্রতিনিয়ত, প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা আপডেট হতেই থাকে হোম পেজে ইউটিউবের। আমি নয়, যারা যারা আমরা ইউটিউবার লাইনে আছি বা যারা নেই, যারা ভিউয়ার্স, তারাও কিন্তু এই নন্দিনী দিদিকে ভালো মতো চিনে গেছে শুধুমাত্র ফুড ব্লগার্সদের জন্য। সেই কারণে ফুড ব্লগারদের একদিক দিয়ে ধন্যবাদ দেওয়াই যেতে পারে। এটা একটা প্লাস পয়েন্টও বলতে পারো, মাইনাস পয়েন্টও বলতে পারো, কারণ ফুড ব্লগাররা তাকে একদম, মানে তার কিছু কিছু জন ভালো দিকটা দেখিয়েছে, বেশিরভাগই ভালো দিকটা দেখিয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু জন একটু মাইনাস দিকটা দেখিয়েছে, সেটা আমার খুব বাজে লেগেছে, কারণ প্রত্যেকটা মানুষের মাইনাস প্লাস পয়েন্ট থাকেই। তো সেখানে একটা মেয়ে এতটা স্ট্রাগল করছে, তাকে যদি ব্লগিংয়ের মাধ্যমে হেল্প করা যায় সেটা তো অনেক ভালো ব্যাপার। তো উনি ভাইরাল হয়েছে, সবাই ওনার কাছে যাচ্ছে, ওনার বিজনেসটা ভালো চলছে, কিন্তু এই একটা ঘটনা যেটা রিসেন্টলি নন্দিনী দিদির পাইস হোটেলে ঘটলো, সেই ঘটনা অনেক সময় আমি দোকানের মতন করে বলেছি, এবার আমি আমার কথাই শুনতে যাইবেন না, তাহলে কি বলবো? আপনি সত্যি শিক্ষিত হলো, এটা অশিক্ষিতর মতো না, আপনি করছেন কথাই তো বলছেন না, আপনি বলে দিয়েছেন, আপনি অলরেডি কাস্টমারকে অপমান করেছেন, আমি আর মাস ফ্যামিলি, সো ইউ কান কাস্টমারকে অপমান করেছেন, আমি আপনাদের সাথে আর কোনো তর্ক করব না, না পাঠাইনি, আপনি আপনি মিথ্যা কথা বলেছেন। কি বলেছেন? কি বলেছেন? ইউ আর লায়ার। ম্যাডাম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। নো ল্যাঙ্গুয়েজ আই উইল নট, এবার কথা বলবেন না কার সাথে, নট আপনি ফেমাস হয়ে গেছেন, আপনি যখন যখন আপনি ফেমাস হওয়ার জন্য বলছেন না, সেই ঘটনাটা কিন্তু ভীষণই, মানে একদম বাজে একটা ঘটনা, যেটা একদমই নট, মানে এক্সপেক্ট করা যায় না। তো কেউ প্লিজ, এইভাবে একটা মেয়ে স্ট্রাগল করছে, তার সে ভাইরাল হয়েছে বলে শুধুমাত্র আপনি তার হোটেলে খেতে এসছেন, আইদার আপনি আসতেন না, এই ধরনের মেন্টালিটি নিয়ে প্লিজ এইভাবে সিন ক্রিয়েট করবেন না আপনারা প্লিজ, কারণ এটা একটা বাজে দেখায় না। আর কিছু কিছু ব্লগার আছে যাদের ভিডিও ওখানে করতে দেয়নি, তো তারাও আবার তাদেরকে নিয়ে নানা রকম ট্রোল করেছে, মনে হয়েছে যে সে তাকে করতে দেবে না, কিছু নিশ্চয়ই কারণ ছিল সেটা না জেনে। যাই হোক, সেটা আর কি বলবো, সবাই বোঝে, সবাই জানে। তো আমি বেসিক্যালি সব কাউকে নিয়ে ট্রোল করি না, ট্রোলিং ভিডিও করি না,
আর এটা আমার ব্লগিং চ্যানেল, আমি পছন্দও করি না, বাট ইদানিং এত পরিমাণে, হিউজ পরিমাণে নন্দিনী দিদিকে নিয়ে ট্রোলড হচ্ছে, মানে নানা ধরনের নিউজ, মানে তিল থেকে তাল নিউজ, মানে এগুলো দেখে দেখে না আর আজকে আমিও মুখটা বন্ধ করে থাকতে পারলাম না, চলে এলাম তোমাদের সামনে আজকে ভিডিওটা নিয়ে। তো এইটুকুই আমার বলার, আর বেশি কিছু বলার নেই। যে একটা মেয়ে তার বাবা মার পাশে দাঁড়িয়ে খেটে সৎ পথে রোজগার করছে, হেসে সবাইকে সার্ভ করছে খাবার, মূল্যটা হয়তো কম বা হয়তো বেশি খাবারের সেটা ম্যাটার করে না, কিন্তু একটা মেয়ে তার বাবা মার পাশে দাঁড়িয়ে তাকে হেল্প করছে, এটা অনেক বড় একটা ব্যাপার। তো পারলে প্লিজ তাকে হেল্পই করো, সবাই ভাইরাল করছো, এটা অনেক ভালো ব্যাপার। কিন্তু তাকে নিয়ে তাকে ডিসরেসপেক্ট করা, প্রথমত মেয়েদেরকে রেসপেক্ট করা এটা একটা বড় ব্যাপার, এটা কিন্তু সবাই পারে না। সো পারলে রেসপেক্ট করো, ডিসরেসপেক্ট করো না। সেকেন্ডলি পারলে হেল্প করো, তাকে নিয়ে ট্রোলড করো না। আর পারলে তার কাছ থেকে কিছু শেখো যে কিভাবে প্যান্ডেমিক সময় মা বাবার পাশে দাঁড়ানো উচিত, দাঁড়িয়ে তাদের হেল্প করা উচিত, না কি তাকে নিয়ে ট্রোল করলে শুধুমাত্র ভিডিও করতে দিল না বলে। এটা কিন্তু একদমই ঠিক নয়, এটা আমি সত্যি মেনে নিতে পারছি না অ্যাজ এ ব্লগার, এটা আমার খুব হার্ট করেছে আমাকে, তাই আজকে মুখটা বন্ধ করে একদমই থাকতে পারলাম না। সো প্লিজ সবাইকে বলবো, পারলে সবাই সবাইকে হেল্প করুন, রেসপেক্ট করুন, কিন্তু ডিসরেসপেক্ট কাউকে করবেন না, আর কাউকে হেটও করবেন না, কারো খারাপও চাইবেন না, চাইলে ভালো চান, নয়তো চাওয়ার দরকার নেই, কি আছে? ব্লগ করতে দেয়নি বলে তাকে খারাপ বলে দিতে হবে, এটা তো কোনো মানে হয় না। না তো চলো, আজকে আমার ব্লগটা এইটুকুই ছিল, কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লেগেছে, আর কিছু আমি যেগুলো বললাম সেগুলো তোমরা বুঝতেও পেরেছ, আশা করি সেগুলো যাদের ভালো লাগবে, আমার কথাগুলো আমার সাথে, আমার কথার সাথে যাদের ম্যাচ করবে, যারা আমার কথাকে রেসপেক্ট করবে, তারা অবশ্যই জিনিসগুলো মেনটেন করবে, আর যারা ক্যাজুয়াল তারা ক্যাজুয়ালি থাকবে। যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।